আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি আর একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে আল্লাহর তো মনোনীত ধর্ম, সরি মনোনীত ভাষা আরবি, তো এটা তো বাংলাদেশের কথা বলা যে নাই, সকল এটা এটা ভাই কথা বলা নাই যে আল্লাহর মনোনীত ভাষা আরবি, এটা তো কথা বলা নাই। এটা আপনি কোথায় পাইলেন? না, আমাদের তো অনেক মুসলিম ভাইরা তো বলে, হ্যাঁ, কিন্তু এটা এটার কোনো সহি হাদিসের কোনো রেফারেন্স নাই। এটা মানে এমনি বিশ্বাস করা হয়, কিন্তু এটার কোনো ভ্যালিড রেফারেন্স নাই যে আল্লাহর মনোনীত ভাষা যে আরবি, এরকম কিছু তো আসলে মানে অথেন্টিক হাদিস নাই এই বিষয়ে। অর্থাৎ মতবিরোধ আছে এ বিষয়ে না? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে মতবিরোধ আছে। সাধারণত মনে করা হয় যে আল্লাহ পাক আরবি ভাষাতেই আদমকে শিক্ষা দিয়েছিলেন, মানে ওই সময় আরবি ভাষাই ছিল, এটা সাধারণত মনে করা হয়। কিন্তু এটার কোনো অথেন্টিক রেফারেন্স আমি এখন পর্যন্ত পাইনি। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সকল ইসলামিক ওয়েবসাইট আছে কোরআন হাদিসের, সবগুলোই ল্যাঙ্গুয়েজ আমি কপি পেস্ট করে গুগল ট্রান্সলেট করে দেখছি যে ডিটেকটিভ ল্যাঙ্গুয়েজে ধরা পড়ছে সব সিন্ধি ভাষা, মানে আরবি ভাষার সিন্ধি ভাষা অনেক একই প্রায় দেখতে। তো আমার এখন প্রশ্ন না না না, এটা এটাই আপনি দাঁড়াইছিল গুগল যে যদি গুগল ট্রান্সলেটরের গুগল ট্রান্সলেটর এই যে এটাকে সিন ভাষা হিসেবে ট্রিট করে, এটা মানে যে কেউ মানে গুগল সার্চ করলে এই জিনিসটা পেতে পারে যে এটাকে সিন ভাষা হিসেবেও ট্রিট করে গুগল। এটা গুগলের একটা ইয়া, সে আলাদা করতে পারে না, এটার নানা বিধ কারণ আছে। কিন্তু এটা এটা তো আপনি বলতে পারেন না যে আরবি ভাষাটা মানে কি, আরবি ভাষাটা আচ্ছা, আসলে সিন ভাষা, এটা তো বলতে যদি পারেন আপনি। যদি গুগল ট্রান্সলেটে শুধুমাত্র সিন্ধি ভাষা কেন দেখায়? যেমন ধরেন আমি যে কোনো পৃথিবীর যে কোনো ভাষা যদি মারে, ওটা ডিটেকটিভ তো সঠিকটা ধরে, তাহলে আরবির হ্যাঁ, বেলায় কারণ কেন? হচ্ছে মিল আছে দেখে, মিল আছে দেখে এই জিনিসটা হয়, মানে অ্যালফাবেটিক্যাল মিল আছে দেখে এই জিনিসটা হয়। তো 100 বার মারলে 100 বার, একবার কি আরবি ডিটেকটেড ধরে না যে কেন? জিনিস একবার একবার মারলে একবার হবে, সেটা 1000 বার মারলে 1000 বারই হবে, 5 লক্ষ বার, 5 কোটি বার মারলে 5 কোটি বারই হবে। কারণ কারণটা তো একই থাকলো, তাহলে তো যতবার আপনি মারেন ততবার তো একই থাকবে, তাই না? তো কারণটা যদি এক তাহলে হয়, কারণটা যদি এক হয়, তাহলে আপনি যতবারই মারেন না কেন সেটা তো একই একই থাকবে। ঠিক একই হিসাবে তো আরবি আরবি কপি পেস্ট করে ট্রান্সলেট করলে তো ভুল করে তো অনেক সময় সিন্ধিও আসছে, কিন্তু সিন্ধি তো আসে না, তখন তো আরবি আসে। ভাই আমি মনে হয় যে উত্তর দিয়ে দিয়েছি, অনর্থক এটা নিয়ে মানে টানাতে নিয়ে আসলে কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি তাহলে বলে এটা বাদ দিই, আর একটা কথা বলি উত্তর গুলো যে দিয়েছি, আল্লাহর আর সাথে যদি কিছু বলা আল্লাহর থাকে সাথে তাহলে দ্রুত বলে ফেলেন ভাই। হ্যাঁ, আল্লাহর সাথে তো অন্য কিছু শরিক করা যায় না, তো যেমন আল্লাহ নাথু এই শব্দটা তো যুনসঙ্গম, তো এই একটা খারাপ শব্দের সাথে এই আল্লাহ শব্দটা যে আছে সংযুক্ত আছে, এটা কি শরিক হবে? ভাই এগুলো তাহলে আপনি আপনি একজন ইসলামিক আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। আপনার মানে প্রশ্নগুলো ভালো, কিন্তু আপনি তাহলে একজন ইসলামিক আলেমের কাছে গিয়ে প্রশ্নগুলো করেন, এবং দেখবেন আপনি অনেক আলেমকে এখন ফেসবুকে পাওয়া যায়, তাদের এখানে গিয়ে কমেন্টে দিয়ে দিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? তাহলে তারাও একটু ইয়া হলো, বুঝতে আচ্ছা পেরেছেন? ভাই, আর একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। সুরা কোরআনের 2 নম্বর সুরা সুরা বাকারাতে যে প্রথমে নাকি কয়েকটা যে এটা বলে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হ্যাঁ, এরকম জালিকাল একটা আয়াত কিতাব, আছে, হ্যাঁ এই সে কিতাব এই যাহাতে কোনো এই সেই সন্দেহ নেই। কিতাব যাতে কোনো সন্দেহ নাই, তো যখন এই আয়াতটা নাজিল হয় তখন তো কিতাবেই তো রূপ হয় রূপ রূপ নেয় নাই, মানে সব আয়াত আকারে ছিল ছিন্ন বিচ্ছিন্ন আকারে, তখন তো কিতাবটা গঠিত হয় নাই সম্পূর্ণ, তাহলে এই আয়াতটা কিভাবে বললো যে এই সেই কিতাব যাতে না কোনো না সন্দেহ নাই? ভাই, তার আগে তো হচ্ছে গিয়ে অনেকগুলা কিতাব ছিল ওই অঞ্চলে, তো অনেকগুলা কিতাব ছিল, তো মোহাম্মদ দাবি করেছিল, যেহেতু নবুয়ত দাবি করেছিল এবং তার কাছে ওহী আসছে দাবি করেছিল, সেহেতু সেটাকেও ওই কিতাবই তো বলতে হবে। তার কাছে তো ওই যে ওই ওহী এসছে মানে ওহী কিতাব এসছে, সেটাই তো বলতে হবে। ভাই এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আগে অনেক আলোচনা করেছি, আপনি তাহলে আরো ভালোভাবে, আপনার প্রশ্নগুলো খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং, আপনি তাহলে আরো সংশয় ডট কম এর লেখাগুলো আরো ভালোভাবে পড়েন, এবং আমরা একটু মুমিন ভাইদেরকে একটু বেশি বেশি সুযোগ দিতে চাই। তাহলে ভাই আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে না ভাই, এটা একটু ভাই? ক্লিয়ার হয়, ভাই ভাই আর আজকে আপনাকে রাখতে পারছি না, আপনি নিজেই চিন্তা করে এগুলো বের করেন, তারপরে আমরা একটু মুমিন ভাইদেরকে একটু অগ্রাধিকার দিই, ঠিক আছে ভাই? জামরাজ ভাই ভালো থাকেন তাহলে, ঠিক আছে? আমি আপনাকে বিদায় জানাচ্ছি, কারণ আমাদের এখানে অনেক অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমি তো মানে মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দিব বলেছি।